আজকে আমি আপনাদের সাথে ডাটার স্বাদ ভাজি রেসিপি শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ডাটার শাক ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার শাকগুলো কুচিয়ে নিব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা মরিচ এবং রসুন কুচি। তারপর দিব লবণ স্বাদ মতো। পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে এলে শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন শাক নরম হয়। দেখতে পাচ্ছেন শাকের কালার চেঞ্জ হয়ে গেছে। শাক নরম হয়ে এই রকম ভাজা ভাজা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। শাক চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যারা শাক খেতে পছন্দ করেন তারা এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এই শাক ভাজি খেতে দারুণ লাগে। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।